শরীর কেমন আছে? কি অসুবিধা? বুকে ব্যথা দাদা? শরীর নাকি ভালো নেই অনুব্রত মণ্ডলে? সোমবার আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে রুটিন চেক আপ করিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি কেষ্টর। 20 নভেম্বরের পরে এদিন ফের স্বাস্থ্য পরীক্ষা হয় অনুব্রতর। দীর্ঘ 4 মাস পর গরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে আবারও নিয়ে আসা হলো আসানসোল জেলা হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। সকাল থেকেই কিন্তু এলাকা পুলিশে ছয়লাপ, এবং ঠিক যে গাড়িটা আমরা দেখাচ্ছি এই গাড়িতেই তাকে আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে জেলা হাসপাতালে নিয়ে আসা হলো। জেল থেকে বেরোনোর সময় তিনি বললেন তার শরীর ভালো নেই। বললাম তো ভালো নেই। আবার হাসপাতালে প্রবেশ করার সময়ও তিনি বললেন তার শরীর ভালো নেই। কতটা শরীর খারাপ অনুব্রতর? সাংবাদিকদের প্রশ্নে রীতিমতো যেন ফুঁসে ওঠেন অনুব্রত। দাদা শরীর কি খুবই খারাপ? শরীর খারাপ না, হসপিটালে গেলাম কেন? তবে ডাক্তারদের দাবি ব্লাড প্রেশার সুগার সবই নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নেই অনুব্রত। বর্তমানে ওনার কোনো এমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার নেই। উনি যা ওষুধ খান, দীর্ঘদিন ধরে খাচ্ছেন, সেই সব ওষুধগুলি কন্টিনিউ করে চলেছে। তাহলে শরীর খারাপের ভাঁওতা দেখিয়ে বাড়তি সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন কেষ্ট। গত 10ই আগস্ট গ্রেপ্তার হন অনুব্রত। 2 দিন পর শারীরিক পরীক্ষায় ওজন ছিল 110 কেজি, বর্তমানে তার ওজন 91 কেজি। 7 মাসে অনুব্রতর ওজন কমেছে 19 কেজি। জেলে তো বলছে পাঁঠার মাংস খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, সব খাচ্ছে শুনছি। 14 দিনের জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। পরবর্তী শুনানি 3রা মার্চ। আবারও ফিরে যেতে হলো আসানসোল বিশেষ সংশোধনাগারে। আসানসোল থেকে 3রঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।